বন্ধুরা, পৃথিবীতে যখন বিষাক্ত প্রাণীদের নিয়ে কথা বলা হয় তখন সবচেয়ে প্রথমে সাপের নামটি চলে আসে। সাপকে দেখে প্রায় আমরা সবাই ভয় পেয়ে থাকি, কারণ সাপ আমাদের মাঝে একটি বিষাক্ত প্রাণী হিসেবে পরিচিতি লাভ করেছে। এছাড়াও পৃথিবীতে এমন কিছু প্রজাতির সাপ রয়েছে যাদের 100 বলেই মানুষের মৃত্যু হয়ে যেতে পারে। কিন্তু আপনি কি কখনো কল্পনা করতে পারবেন, যারা সাপকে ভয় না পেয়ে রীতিমতো সাপের চাষ করা শুরু করে দিয়েছে এবং তারা লক্ষ লক্ষ সাপ চাষও করছে? আজকের এপিসোডে আমরা চীনের এমন একটি অদ্ভুত গ্রাম সম্পর্কে জানতে চলেছি, যে গ্রামের মানুষেরা সাপের চাষ করে থাকে। আর এদের সাপ চাষ করার পদ্ধতি দেখে আপনি পুরোপুরি অবাক হয়ে যাবেন, তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। আর বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে অনুরোধ থাকবে, আমাদের চ্যানেলটি এখন পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশের নোটিফিকেশন বেল আইকনটিতে অবশ্যই প্রেস করুন। চীনে এমন একটি গ্রাম রয়েছে যেটির নাম হচ্ছে চিসিকিয়াও। এই গ্রামের নামটা শুনতে যেমন অদ্ভুত, এই গ্রামের মানুষেরা এর থেকেও আরও কয়েকগুণ বেশি অদ্ভুত। কারণ এই গ্রামের মানুষেরা সাপ চাষ করে এত পরিমাণ অর্থ আয় করছে যা আপনি কল্পনাও করতে পারবেন না। আজ থেকে প্রায় 40 বছর আগে এই গ্রামের একজন ব্যক্তি সর্বপ্রথম সাপ চাষ করা শুরু করে, আর তাকে দেখা দেখি গ্রামের অন্য মানুষেরাও সাপ চাষ করা শুরু করে দেয়। তার প্রধান উদ্দেশ্য হচ্ছে সাপের বিষ মেডিসিন উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলোর কাছে বিক্রি করা। আর যেহেতু চীনের মার্কেটে সাপের মাংসের অনেক ডিমান্ড রয়েছে, তাই তিনি চীনের লোকাল মার্কেটে সাপের মাংস বিক্রি করে সেখান থেকেও প্রচুর পরিমাণে অর্থ উপার্জন করতে পারেন, কারণ চীনের প্রায় সব মানুষরাই সাপের মাংস খেয়ে থাকে। এটা জেনে অবাক হবেন যে বর্তমানে সেই গ্রামে প্রায় সবাই সাপ চাষ করে থাকে। এই গ্রামটিতে প্রায় 1000 মানুষ রয়েছে। কিন্তু এটা জেনে অবাক হবেন যে এই গ্রাম থেকে প্রতি বছর প্রায় 30 লক্ষ সাপ পাচার করা হয়ে থাকে। আপনাদের মনে হয়তো এখন প্রশ্ন আসতে পারে যে এত পরিমাণ সাপ দিয়ে কি করা হয় বা এত সাপ কোথায় যায়। এটা তো আপনাদের প্রথমেই বলেছি যে চীনের মানুষেরা প্রচুর পরিমাণে সাপের মাংস খায়, যার কারণে সাপের মাংসের সিংহভাগই চীনাদের খাদ্য তালিকায় চলে যায়, কারণ সাপের মাংস তাদের কাছে সাধারণ মুরগির মাংসের মতোই। চীনের মানুষের খাদ্য তালিকায় ভয়ানক প্রাণীগুলোর মধ্যে সাপ অন্যতম। আপনি চীনের যে কোনো রেস্টুরেন্টে গেলে সাপের মাংস পেয়ে যাবেন, এবং চীনের রেস্টুরেন্টগুলোর মধ্যে সাপের মাংস দিয়ে অনেক প্রকারের ডিশ তৈরি করা হয়। এখন আমরা জানব কেন চীনের মানুষেরা জীবনের ঝুঁকি নিয়ে লক্ষ লক্ষ সাপের চাষ করে থাকে। সাপের মধ্যে এদের সবচেয়ে উল্লেখযোগ্য বিষয়টি হচ্ছে এদের বিষ। সাপের বিষ হচ্ছে পৃথিবীর সবচেয়ে এক্সপেন্সিভ লিকুইড পদার্থগুলোর মধ্যে একটি। এটা জেনে অবাক হবেন যে বিষাক্ত সাপের 1 লিটার বিষের দাম প্রায় 1 কোটি টাকা। আর এই সাপের বিষ অনেক মেডিসিন তৈরির কাজে ব্যবহার হয়ে থাকে। আপনারা কেমোথেরাপি সম্পর্কে তো অবশ্যই জানেন, কেমোথেরাপির মধ্যেও সাপের বিষের প্রয়োগ করা হয়। বলা হয়ে থাকে সাপের বিষ যদি ড্রিঙ্ক করার আগে পান করা হয় তবে মদ্যপানের ফলে লিভারের তেমন একটা ক্ষতি হয় না। 1918 সালে স্প্যানিশ ফ্লুয়ের সময় চীনে সাপের বিষ দিয়ে এর প্রতিষেধক তৈরি করা হয়েছিল, আর এই তথ্যটি সেই সময় পুরো পৃথিবীব্যাপী ছড়িয়ে পড়ে। আর তখন থেকেই চীন প্রচুর পরিমাণে সাপের চাষ করা শুরু করে দেয় এবং পুরো বিশ্বব্যাপী সাপের বিষ সাপ্লাই দিতে থাকে। কিন্তু পরবর্তীতে চীনের মানুষ নকল বিষ তৈরি করা শুরু করে, যার কারণে বিশ্বের অনেক দেশ চীন থেকে সাপের বিষ নেওয়া বন্ধ করে দেয়। আর তখন থেকে চীনের মানুষ বাধ্য হয়ে সাপের মাংস খাওয়া শুরু করে দেয়, আর শাকসবজির মতো প্রচুর পরিমাণে সাপ চাষ করাও শুরু করে দেয়, কারণ এতদিনে চীনের মধ্যে সাপের মাংসের অনেক চাহিদা তৈরি হয়ে গিয়েছে। চীনে সাপের চাষ করার ক্ষেত্রে এই রকমের বক্স ব্যবহার করা হয়, আর এই বক্সগুলোর মধ্যেই সাপের বাচ্চা ডিম থেকে বের হয়ে বড় হতে থাকে। আর যখন এই সাপের বাচ্চাগুলো বড় হতে থাকে তখন এই বাচ্চাগুলোকে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাওয়া হয়। সাপের মাংস খাওয়া এবং সাপের মাংস রেস্টুরেন্টে পাঠানোর আগে এদের থেকে বিষ বের করে নেওয়া হয়। এরপর বাকি কাজগুলো পর্যায়ক্রমে অগ্রসর হতে থাকে। এমনকি সাপের মাংস খাওয়ার আগে সাপ থেকে এদের চামড়াও আলাদা করে নেওয়া হয়। কারণটা নিশ্চয়ই আপনি বুঝতে পেরেছেন, কারণ সাপের চামড়া দিয়ে বিভিন্ন প্রকার প্রোডাক্টস তৈরি করা হয়, আর এইগুলো অনেক এক্সপেন্সিভ হয়ে থাকে। হয়তো এতক্ষণে বুঝে গিয়েছেন এরা সাপ চাষ থেকে কিভাবে এত লাভবান হয়। একদিকে যেমন সাপের বিষ দিয়ে মেডিসিন তৈরি হয়, পাশাপাশি সাপের চামড়া দিয়ে বিভিন্ন প্রকার প্রোডাক্টসও তৈরি করা হয়। এক কথায় বলা যায় যে সাপের শরীরের প্রায় প্রতিটি জিনিসই ব্যবহার করা হয়। এই কারণগুলোর কারণেই চীনের মানুষেরা এত বিষাক্ত সাপের চাষ করে থাকে। আজ থেকে বহু বছর আগে 1970 সালের দিকে এই গ্রামের এক কৃষক প্রচণ্ড অসুস্থ ছিল। সেই কৃষক এতটাই গরিব ছিল যে সে নিজের চিকিৎসা করার জন্য কোনো প্রকার অর্থের ব্যবস্থা করতে পারেনি। আর তিনি একদিন হঠাৎ করে একটি সাপ ধরে সাপের বিষ দিয়ে এক ধরনের একটি মেডিসিন তৈরি করে সেই ওষুধ খেয়ে ফেলে, আর সেটি অবিশ্বাস্যভাবে কাজে দেয়।
আর অলৌকিকভাবে তিনি অল্প কিছুদিনের মধ্যেই পুরোপুরি সুস্থ হয়ে যান। আর এরপর তিনি বুঝতে পারেন যে সাপের বিষ শুধুমাত্র মানুষের জীবন নিতেই পারে না, বরং মানুষের জীবন রক্ষাও করতে পারে। আর এরপর থেকেই সেই ব্যক্তি সাপের চাষ করা শুরু করে দেয়। সেই সময় চীনের মানুষ সাপের বিষের জন্য জঙ্গলে সাপের খোঁজ করত, কারণ সেই সময় চীনে সাপ চাষের তেমন একটা প্রচলন ছিল না। আর তাই একা একা সাপ চাষ করার কারণে সেই ব্যক্তি অল্পদিনের মধ্যেই প্রচুর ধনী হয়ে যায়। আর হঠাৎ তার এই পরিবর্তন দেখে গ্রামবাসী তাকে অনুসরণ করা শুরু করে দেয়, আর সবাই তার কাছ থেকে সাপ চাষ করার পদ্ধতিগুলো জেনে নেয় এবং সাপ চাষ করা শুরু করে দেয়। এটা জেনে অবাক হবেন যে চীনের প্রায় 90% সাপের চাহিদা এই গ্রামটি একাই পূরণ করে, আর এই কারণে এই গ্রামটি স্নেক ভিলেজ নামেও বিশ্বব্যাপী পরিচিত। বর্তমান সময়ে এই গ্রামটিতে তিনটি পদ্ধতিতে সাপের চাষ করা হয়। একটি পদ্ধতিতে শুধুমাত্র ভাইপার প্রজাতির সাপদের চাষ করা হয়, এই প্রজাতির সাপগুলোকে এদের বিষের কারণে চাষ করা হয়। দ্বিতীয় পদ্ধতিতে শুধুমাত্র সাপের মাংসের কারণে সাপের চাষ করা হয়। আর তিন নম্বর কারণটি হলো সাপের চামড়া, এমনকি সাপের চোখ এবং সাপের রক্ত দিয়েও বিভিন্ন প্রকার মেডিসিন তৈরি করা হয়। এই কারণগুলোর কারণে বর্তমানে চীনে সাপ চাষ করা অত্যন্ত জনপ্রিয় হয়ে উঠেছে। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এ পর্যন্তই। ভিডিওটি ভালো লেগে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটিতে অবশ্যই প্রেস করে দিবেন, যাতে করে পরবর্তীতে আমরা কোনো নতুন ভিডিও আপলোড করলে আপনি সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যান। তো দেখা হবে পরবর্তী ভিডিওতে।